কথা বলো, নিজেদের মতো কথা বলো। না 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 বসে যান, আপনিও বসে যান। আস্তে করে খাবেন, আস্তে করে। আমি মাধ্যমিকের 10th র্যাঙ্ক করেছি। আমি সত্যি বলবো, আমি আশা করিনি যে এতটি করবো। আমি ভেবেছি 95 বা 6 এরকম যাবে, আর বেশি কিন্তু আশা করিনি। কিন্তু যখন দেখলাম যে আমি বোর্ডে র্যাঙ্ক করলাম, তখন খুবই আনন্দ হয়েছে। আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স, ওখানে আমি বেশি গুরুত্ব দিই আর ওটা করতেও ভালো লাগে বেশি। আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনে ফিরে যাব আর এমডি করার ইচ্ছা আছে। কতজন বিএ শিক্ষক ছিল? আমার তিনটা ছিল, তিনটা বাংলা, ইংরেজি আর একটা ফিজিক্যাল সায়েন্স। কতক্ষণ পড়তে? আমি বেশি পড়তাম না, স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যতটুকু টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম বেশি। কিছু পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আছো? আমি খেলাধুলা করি। কী ফেভারিট? আমার ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে। কোনো সোশ্যাল মিডিয়ায় আছো? সোশ্যাল মিডিয়া না। বলছি, বাবা তো বাইরে থাকে, হ্যাঁ, মাই মানুষ করছে, হ্যাঁ, তোমার দিদিও তো ডাক্তারি করছে, এই একটা কার কার সাহায্য পেয়েছো এই রেজাল্টের পেছনে? কাকে দিলে তো দিতে হতো? আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে, তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে, আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে, উৎসাহ বাড়িয়েছে। আর গৃহশিক্ষক আর স্কুল টিচার তো আছে, এরা সব শেখাচ্ছে, আর সেই জন্য এত ভালো রেজাল্ট হলো। ওরা আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে, এ থেকে আরও বোর্ড র্যাঙ্কিং করেছে, তো আমাকে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। কেন, সে বাড়ির গার্জেন থাকে না, বাইরেই থাকে, আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়েই এই আর কি মানুষ করি, তো খুব ভালোই লাগছে, আনন্দ লাগছে এখন। আমার নাম অষ্টমী মণ্ডল।